আপনারা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে স্বাগত। তো চলো গিয়ে আমি বাবার পুজো করি ঘরেতেই, মা শিবের পুজো করব, করে তারপরে ওই বাবার মাথায় যাব গিয়ে। তো চলো ঘরের পুজোটা সেরে নিই, সেরে নিয়েই সারাদিন চলো কি করি। উচ্ছে নেনুয়া এনেছি আবার, আর ধনে পাতা, ধনে পাতা এনেছি। পুজো দিয়ে চলে এলাম মন্দিরে, পুজো দিয়ে এসে আমি আগে জল খেলাম, অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। দিয়ে একটু খাই কিছু, দিয়ে এবারে আজকে রান্না করব। রান্না তো হয়নি, ছেলে কোন মতন করে দিয়েছি, ছেলে খেয়ে বেরিয়ে গেছে, ছেলে খেয়ে বেরিয়ে গেছে। আর আমরাও আজকে করব, আজকে করব না ডালিয়া পোলাও করব। এই কাপড়টা না আমার মাই দিয়েছিল, মায়েরই কাপড় কিন্তু এটা, দেখো এটা মা মারা যা যে বছর মারা গেছে ওই বছরই আমায় দিয়েছিল পুজোর সময়তে, যে এটা নিয়ে যা, এটা পরে আমি পুজো আশা করি। চলো এই ডালিয়া নেব, এই বাটিটা দু বাটি নেব ডালিয়া। এই দু বাটি নিয়ে জল দিয়ে ধুয়ে নেবো এটা। এদিকে কুকার নিয়ে নিয়েছি, সকালবেলা ছেলে করেছিলাম, সে একটুখানি লেগে আছে। এই কুকারে যেই বাটিতে ডালিয়া নিয়েছিলাম ওই বাটি দু বাটি জল দেবো। কুকারটা জলটা গরম করি, দু বাটি জল লাগবে, আর বেশি লাগবে না। তার মধ্যে তেজপাতা দিয়ে দেবো, ঘি তেল দিয়ে তেজপাতা দেবো, দিয়ে গোটা গরম মশলা, লবঙ্গ নিয়েছি চারখানা, আর ছোটো এলাচ তিনটে, আর ডালচিনি এক টুকরো নিয়ে চার পিস করে নিয়েছি, কাজু বাদাম কিশমিশ একটুখানি, আদা বাটা। একটু ভাজা হয়ে গেছে, দিয়ে ডালিয়াগুলো দিয়ে দেবো, এই যে ভিজে একদম জল ঝরিয়ে শুকনো শুকনো করে রাখতে হবে, তবেই খেতে ভালো লাগবে। এই যে কেমন শুকনো শুকনো হয়ে গেছে, এবারে নুন দিয়ে দেবো পরিমাণ মতো, তিন চামচে ইয়ে দিয়েছি চিনি, চিনি দিয়ে একটু পোলাও তো মিষ্টি মিষ্টি হবে। দিয়ে ভালো করে নেড়ে, জল গরমও হয়ে গেছে, এটা ফুটেও গেছে জলটা, জলে দিয়ে দেবো। আর এই দেখো আলুর দম, আলুর দমটা বেশ লাল টকটকে হয়েছে, এতে দিয়েছি না আদা, যেমন দেয় নিরামিষে আলুর দমে আদা দেয়। আর আমি জিরে ধনে লঙ্কা তেজপাতাকে শুকনো খোলা একটু নেড়ে নিয়ে গুঁড়িয়ে নিয়ে এটার সঙ্গে কষে আর একটু দই দিয়েছি একটু, খুব ভালো হয়েছে। ছেলে তো বললো ভালো হয়েছে, আমি তো মুখে দিইনি, এবারে দেব মুখে আলুর দম আর আমাদের এই যে ঘটিগুলো মহাদেবের মাথায় জল দিই না, এগুলো মেজে রেখে দিচ্ছি, মেজে মুছে রেখে দেবো এটা। ওদিকে আমার পোলাও রান্নাও হয়ে গেছে, গুছোনো হয়ে গেছে, বাজার গুছোনো হয়ে গেছে, এই ঘটিগুলোকে এবার মেজে ধুয়ে রেখে দেব। এখন তো লাগছে না, আর আমার আছে এই ঘটি দুটো না, আমাকে পড়োশি আমার বান্ধবী ও দিয়েছে, এই দুটোই দিয়েছে, একটা তামার আর একটা পেতলে, এই দুটো। হ্যাঁ তো ও দিয়েছে আমাদের তো এরকম না, আমার ঘটি আছে অনেক বড় ঘটি আর ভারী, খুব ভারী, তো এইগুলো হালকা আছে, তো 12 মাস এগুলো ব্যবহার করতে পারি। মেজে ঘষে নিয়ে যাবে, চকচক করছে 12 মাসে। গুড ইভিনিং, চলে এলাম, খুব ঘুমিয়েছি, দেখেছ চোখ মুখ খুলে গেছে। তো এখন বিকেল 5টা বাজে, তো আমি চাও বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়েছি, আমার হাজবেন্ড আবার বেরোলো, কারেন্ট ছিল না আমাদের, কি কারেন্ট যাচ্ছে সারাদিনে, কালকে তো 8 বার গেছে, সন্ধেবেলা 3 বার গেছে, তিনবার এত কারেন্ট যাচ্ছে না। চলো দিয়ে চায় চা পাতা দিয়ে দিই, জামা কাপড় এখন ওদিকে রয়েছে তুলিনি,
এতটাই মানে সর্দি হয়েছে না কি বলবো, চায়ের জল গুছিয়েছে। চা খেয়ে সন্ধে দিয়ে আর কিছু কাজ বাকি ছিল সেইটা করলাম একটু কালকের দিনের জন্যে, আর এসে পটল কাটা হয়ে গেল, পটল ভাজবো এখন, করবো লুচি। এই দেখো লুচির জন্য ময়দা নিয়েছি, খানিকটা ময়দা ছিল তো ময়দাটা না পোকা হয়ে যাবে, তো এই ময়দাটা তাহলে আজকে লুচি বানিয়ে নিয়েছি, না ময়দাটা রাখবো না পোকা হয়ে যাবে। এতে দিয়েছি নুন চিনি, নুন চিনি আর একটু জোয়ান আর কালো জিরে দিয়ে মাখবোই, দেখো কালো জিরে জোয়ান। দেখতে থাকো সঙ্গে থাকো করি রান্না। রাত্রির মেনু লুচি, আর এই সকালে তরকারিটা গরম করে নিয়েছি আলুর দমটা, আর এই যে পটল ভাজা করেছি, একটু হালুয়া হালুয়াগুলো কেটে কেটে চৌকো চৌকো করে কেটে রেখে দিয়েছি, এগুলো রাত্রিরে খাবার। আমাদের তিনজনে খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি আগেই খেয়ে নিয়েছিলাম খুব খিদে পেয়েছিল, এখন বাজে 11:15 বাজে, ওরিতে এই ছেলে এই এলো, ছেলেরও খাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছে, কারণ আমার খেয়ে দিয়ে উঠে যেটুকুনি ওর টিফিন বক্স আমাদের এটো বাসন মেজে রাখতেই হয় আমার সকালবেলায়, আর আমার ছেলে কালকে বেরোবে 8টায়, এখন এত রাত্রি রয়েছে আর 8টায় বেরিয়ে যাবো, তাই বলছি কী করবো, ময়দা মাখা আছে দেখি কী করবো, ভাত করে দেবো ওনার ময়দা করে দেবো। তাই আজকে ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবে, তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর কালকে একটা নতুন ব্লগের সঙ্গে আসছি, নতুন ব্লগ নিয়ে আসছি কালকে, কালকে তো পনেরোই আগস্ট হবে, তো আজকে মতন এইটুকু, টাটা, গুড নাইট, অনেক রাত হয়ে গেছে।